ধর্ম মন্ত্রণালয় বলেছিল অসুবিধা হলে তাদেরকে জানাতে জানিয়েও কোনো প্রতিকার হয়নি ফ্লাইট শিডিউল এখনও ঘোষণা করা হয় নাই টিকিট নিশ্চিত না করে কিভাবে এজেন্সি মক্কামুদ্দিন আর বাড়ি ভাড়া করবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে এই পয়েন্টটি আমি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এটি আমাদের জন্য অত্যন্ত জটিল একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন যেটি আমি উপস্থাপন করছি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে হজ অভিশে মোনাজ্জিম ভিসা দেওয়ার কথা বলে সকল কাগজপত্র জমা নিয়ে এখনও মোনাজ্জিম ভিসা দেওয়া হয়নি মোনাজ্জিম ভিসা মানি এজেন্সির মালিকদের জন্য এটা সৌদি সরকার প্রতি বছর দিয়ে থাকে যে বিষাটার মাধ্যমে আমরা গিয়ে বাড়ি ভাড়া কার্য সম্পাদন করি এবং আমাদের কাছে যে লক্ষ লক্ষ রিয়াল থাকে এই মোনাজ্জিম ভিসা সৌদি সরকার কর্তৃক অনুমোদিত এই অবস্থায় মোনাজিম ভিসা থাকা অবস্থায় আমাদের কাছে রিয়াল সৌদি আরবে পর্যাপ্ত থাকাটা কোনো বেআইনি নয় এটি আমাদের জন্য নিরাপদ বাড়ি ভাড়া করার জন্য এটি প্রতি বছর এটি দিয়ে আসা হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমাদের কাগজপত্র সব জমা নিয়ে সেই বিষয়টা দেওয়া হলো না কিছুদিন আগে আবার জানালেন আমরা যেন বিজনেস বিষয়ে মক্কায় যাই মনার্স যেম বিষাটা বিজনেস বিষয় কিন্তু বিজনেস বিষয়ের মধ্যে একটু স্পেশাল বিষয় যে এই বিজনেস বিষয়টা হইলো শুধু হজ্যের কার্যক্রমের জন্য আমাদেরকে বলা হলো আমরা যেন বিজনেস বিষয়ে মক্কায় যাই বিজনেস বিষার জন্য টাকা পয়সা জমা দিয়ে বিধি মোতাবেক সব কিছু করে আমরা প্রত্যাখ্যাত হয়েছি যে টাকাগুলি জমা দিয়েছি সে টাকাগুলো ওমাই খেয়েছি টাকাগুলো ফেরত পাইনি ধর্ম মন্ত্রণালয় বলেছিল বিজনেস বিষা নিতে কোনো অসুবিধা হলে তাদেরকে জানাতে জানিয়েও কোনো প্রতিকার হয়নি আমরা প্রত্যাখ্যাত হয়ে তাদেরকে জানানো হয়েছে তারও কোনো প্রতিকার আমরা পাইনি বর্তমানে ওমরা বিষাও বন্ধ আছে বিনা নোটিশে ওমরা বিসা বন্ধ রাখা হলেও মন্ত্রণালয় বা হজ মিশন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই বাইশে এপ্রিল এক সার্কুলারে মোনাজ্জামদের জন্য হজ মিশন বিসা দেওয়ার কথা জানানো হলো আমি যেগুলো বলছি সবগুলো ডকুমেন্ট আমার কাছে আছে এবং আপনারা হসপিটালেও সবগুলো ডকুমেন্ট ইনশাল্লাহ পাবেন